দণ্ডবত মুই প্রেমানন্দ রায় আর মোর বগলত বসিয়াছে পশুনাথ রায় বিখ্যাত বাসিয়াল আমার আজিকার এই কবিতা পাঠের অনুষ্ঠানত কবিতা প্রসঙ্গে দুইটা কথা আমি আগত কবার চাও যে বর্তমানে রাজবংশী বা কামতাপুরি ভাষায় ভালোই কবিতা লেখালেখি চলিত হচ্ছে কবিতা বিভিন্ন পত্রপত্রিকাত প্রকাশবাদ হচ্ছে কিন্তু বর্তমান যুগে যে বিজ্ঞানের অগ্রগতি বিশেষত এই যে মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এই ইলেকট্রনিক মাধ্যমগুলো সরাসরি যদি আমরা কবিতা এইভাবে পাঠ করিয়া শোনাই তাহলে সেটা তাড়াতাড়ি আরও মানসিকে পৌঁছে যাবে যার জন্য আমরা এরকম একটা চেষ্টা নিছি তা আজিকার এই কবিতা পাঠের অনুষ্ঠানে মই যে দুই একটা কবিতা পাঠ করে শুনিবার চাও আমার উত্তরবঙ্গ আসাম বাংলাদেশ নেপাল এই যে বিস্তীর্ণ অঞ্চলে আমার রাজবংশী বা কোচ রাজবংশী জনগোষ্ঠীর এত মানুষ বসবাস করে এমারও যে একটা ইতিহাস ভাষাতাত্ত্বিক ইতিহাস সমাজতাত্ত্বিক ইতিহাস সেই ইতিহাসের কথা কয়া মোর একটা নিবেদন অমর সিং বর্মার চিঠি এই কবিতার প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে আজি থাকি প্রায় 100 বছর আগত প্রায় কেনে 100 বছরে হয়ে গেল সেই 1919 সালের 30 ডিসেম্বর অমর সিং বর্মা ইজিপ্ট থেকে যে চিঠিখান লিখেছিল আসামের ধুবরী জেলার কাকই জানার শশীভূষণ ফৌজদারক সেই চিঠিখান থেকে আমরা জানির পাই যে আমার জাতির দুইটা ভাই মিশরের মাটির যায় সেদিন মারা গেছিল প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করির যায় এই ইতিহাস কিন্তু আমরা অনেকে জানি না তো সেই ইতিহাসখানের কথা কয়া মোর এই কবিতা অমর সিং বর্মার চিঠি 30 ডিসেম্বর 1919 ইউরোপের মাটির ছেলা যুদ্ধ থামে গেছে ইজিপশিয়ানের রাইকল কংগ্রির সৈন্য জিরিবার জায়গা থাকি সেদিন কাতর কলম ঝাল্লাও করি উঠিছিল ক্ষত্রিয়র ধর্ম পালন করির যায়া মরণের নাখান ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র পশুর তুল্য ডারি সৈন্যলার নগদ যুদ্ধ করিতে করিতে হিয়াটা কি একেনা অমৃত ভাব জাগিয়া তোর জিউটাক নাচেয়া উঠাইছিল আলন্দের ঢেউয়ের খুলবুলানিতে নিজের দেশ নিজের জাতি ভাগি গিয়াতি বেটা পুতা সগারে ময়হা ফম হারাইছি তুই চিঠি লেখির আওশান্তর কণ্ঠে যে তুই মনের হাউসে একখান চিঠি লেখিব চিঠির ভাষা দিয়া কব তোর হিয়াচার পৃথিমি কাপা অভিজ্ঞতার কাহিনী ইয়ার পাছত একদিন আসিল ওইটা দিন 30 ডিসেম্বর 1919 যুদ্ধ থামি গেছে এলা আওশান বুঝিয়া তুই নাকি ভাল খবরটা সমাজটাক জানাছিস কনেক নাথ হতলেয়া তুই লেখিল চাপরের হরিচরণ বর্মা
শালকোচার বাণীকান্ত বর্মা, ধুবরীর এই দুইটা বীর, বীরের ধর্ম পালন করির যায়া, যুদ্ধক্ষেত্রতে দেহা গতে দিয়া দিব্যধাম যাত্রা করিছে। এটা তোর কি খেয়ালি কথা অমর সিং বর্মা, এইটাই তোর ভাল খবর? কোন দিনকার, কোন সময়, খ্যাঙ্কুরি কণ্ঠে বীর হরিচরণ আর বাণীকান্ত বর্মার তেজাল দেহা দুইটার ছটফটানি স্থির হয়ে গেছে? ওটার তো কোনো হদিস তুই দিস নাই অমর সিং, তোর চিঠিখানা তুই একটা বারো না কইস, হরিচরণ আর বাণীকান্তর হিয়াল দেহা দুইটার সদগতি কণ্ঠে হইল, উমার মরা দেহা দুইটাক ছুবা হয়েছে তো অমর সিং বর্মা, নাকি নীলনদের দেশ, মমির দেশ, পিরামিডের দেশ, মিশরের নাল ছাটিয়া মাটির তল চিরকালের বাদে চাপা দিয়া থুইছে ধুবরীর দুইটা বীর, বাণীকান্ত আর হরিচরণের দুইটা দেহা পিঞ্জিরাক? তুই তো জানিস কেনা অমর সিং, তোর ওই চিঠিখানের খবর পায়া হরিচরণের আজিলি মাওটা চাপরের চম্পা নদীটার যায়া পুছিসে, চম্পা নদী তোর গোড়াটা কণ্ঠে, তুই কি মিশর দিয়ে আসিস চম্পা? হরিচরণের বুকদ জেলা গুলি নাগি ওয়াই তো শেলা মাও মাও করে কতবার জল চাইছিল, শেষ নিকাশটা নিকিলি রাগ, তুই কি ওয়াক জল দিসি চম্পা? আজি মাও হয়া মরিবার কাল, এক ফোঁটা জল দিবার পারো নাই নিজের বেটার মুখ, তুই মুখ মারি ভাসে নিয়া যা চম্পা নদী। শালগোচার বাণীকান্তর মাও অবশ্য নদীটা ঠে যায় নাই, চিঠিখানের খবরটা পায়া চপরাতি বুকশুলা নাগিয়া কান্দিয়া কাল সাঞ্জিতে শালকোচার ডাঙ্গাখানোদ যায়া, শীততে ভিজা সবুজ ঘাস লাগ দন হাতে মাখিয়া কইছিল এই নাই বাণীকান্ত চোখের জল, হায় মোর কপা। অমর সিং বর্মা, যুদ্ধ থামি যাওয়ার পর ইজিপশেনের সৈন্য জিরিবার জায়গা থাকি কাকই জানার শশীভূষণ ফৌজদারক লেখা 30 ডিসেম্বর 1919 সালে তোর এই চিঠি, এঙ্করিয়ায় দুই দুইটা মাও কান্দাইছে, চম্পা নদী আর শালকোচার ডাঙ্গাখানের সবুজ ঘাসলাদ জমি থাকা শীতলা দন হাতে মাখিয়া, চম্পা নদী বহা যায় মাহি মান্তিরি, শুন তালে পরে শীতের টপানি, আমার হ্যাপক্যাট নাই জানিবার উজ্জ্বলন নাই, ফম থুবার চেষ্টা নাই, হেসকারিতে আমরা ফম হারে ফেলাইছি, প্রথম বিশ্বযুদ্ধে দুই মহাবীর ক্ষত্রিয় শহীদ চাপরের হরিচরণ বর্মা আর শালকোচার বাণীকান্ত বর্মা।